শারদীয়া উপলক্ষে বস্ত্র বিতরণ হলো চন্দ্রকোনায়। শতাধিক মানুষকে এদিন বস্ত্র প্রদান করা হয়। ব্লক প্রশাসনের উদ্যোগে কর্মসূচিটি সম্পন্ন হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ঠিক তার আগে এই দস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ নিলেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা। ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারখালীর আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে প্রায় 400 শতাধিক মানুষকে এদিন বস্ত্র প্রদান করা হয়। শারদীয়া উপলক্ষে দস্থ মানুষদের বস্ত্র প্রদান বা উপহার দেওয়ার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান, স্কুল এডুকেশন অফিসার রূপম দত্ত সহ আরও অনেকে। আমাদের মাননীয় বিধায়ক অরূপ ধারা মহাশয়ের উদ্যোগে এবং মাননীয় বিজয় সাহেব, মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশে বলুন বা মুখ্যমন্ত্রীর এই শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে এমন কিছু কিছু এলাকায় বলেছেন যে আপনারা যান সেখানে কিছু মানুষের বস্ত্র দান করবেন। তো সেই জায়গা বলতে ভগবন্ত 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে কামারখালী বলে এটা আদিবাসী অধ্যুষিত গ্রাম, যেখানে সব খেটে খাওয়া মানুষ, খুব গরিব মানুষ। সেই জায়গা থেকে আজকে একটা সিদ্ধান্ত নিয়ে ওনারা ছুটে এসেছেন, তাই 3-4 ছেলে মেয়েদের বয়স্কদের ধুতি শাড়ি সালোয়ার কামিজ প্যান্ট জামা এই পুজোর মাথায় তার হাতে তুলে দিল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের। ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।